বাংলাদেশ ক্রিকেটে প্রচুর সম্ভাবনাময় প্রতিভা আছে কিন্তু বাস্তবতা হলো সেই প্রতিভার বিকাশ হয় না ফুল ফোটার আগে ঝরে পড়ে কুড়িতেই বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটাও একই প্রতিটা বিশ্বকাপের আগে বাংলাদেশ ভালো খেলতে থাকে কিন্তু বিশ্বকাপ যতই কাছে আসে ততই ছন্দপতন হয় টাইগারদের তাই তো তাচ্ছিল্য করে ভক্তরা বলেন টার্গেট পরের বিশ্বকাপ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশ খুব একটা খারাপ করেনি ভারতকে খুব কাছে এসেও হারাতে পারেনি কিন্তু দু বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এরপর সাকিবের নেতৃত্বে দারুণ খেলেছে টাইগাররা বলতেই হবে হাঁটতে গিয়ে বারবার হোচট খাওয়া বাংলাদেশ যেন দৌড়াতে শিখে যায় টি টোয়েন্টিতে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর আয়ারল্যান্ডকে দুই একে সিরিজ হারায় বাংলাদেশ শক্তিশালী আফগানরাও দুই শূন্যতে হেরে নাস্তানাবুদ হয় সাকিবদের কাছে এমনকি নিউজিল্যান্ডে গিয়েও বাংলাদেশ দল এক এক টি টোয়েন্টি সিরিজ ড্র করে এরপর ঘরের মাঠে নাজমুল শান্তর স্থায়ী অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজে শ্রীলঙ্কার সাথে দুই একে হারলেও দারুণ লড়ে দল তবে সবশেষ জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু বাংলাদেশের ডাউন ফল টাইগাররা চার একে সিরিজ জিতলেও খারাপ হতে থাকে শান্ত লিটনদের ফর্ম আর যুক্তরাষ্ট্র সফরে উনিশ নম্বর দলের কাছে দুই একে সিরিজ হেরে লজ্জায় মুখ দেখানো দেয় শেষ ম্যাচে বাংলাদেশ দাপুটে জয় পেলেও যুক্তরাষ্ট্র তাদের সেরা চার ক্রিকেটারকে বিশ্রাম দেয় এই জয়ে তৃপ্ত হবার সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে ভালো খেলতে থাকা দলটি হঠাৎ কেন ছন্দ হারালো এর উত্তর খুঁজতে গেলে প্রধান কারণ হিসেবে সামনে আসবে দলের মূল তিন ক্রিকেটারের অফ ফর্ম লিটন দাস নাজমুল শান্ত সাকিব আল হাসান একসাথে ব্যাট হাতে অনুজ্জ্বল টানা তিন সিরিজ ধরে সামর্থ্যে সেরাটা দিতে না পারা লিটন এখনও গেল তিন বছরে দলের টপ স্কোরার আটচল্লিশ ইনিংসে তার রান এক হাজার এই একই সময়ে তৃতীয় সেরা সাকিবের রান চুয়াল্লিশ ম্যাচে আটশো আর পঞ্চম সেরা শান্ত চৌত্রিশ ম্যাচে করেছেন সাতশো বাহাত্তর রান এই পরিসংখ্যানি বলে এই তিনজনের ব্যর্থতার প্রভাব কতটা হতে পারে তরুণ অধিনায়ক শান্ত ব্যাট হাতে রানে না থাকায় আবারও সমালোচিত হচ্ছেন তাই তো মানসিক চাপে আছেন রাজশাহীর এই ব্যাটার যার বড় প্রভাব পড়ছে তার অধিনায়কত্বেও এটাও টাইগারদের ব্যর্থতার অন্যতম কারণ তবে কোনো এক অজানা কারণে বাংলাদেশ দলের শারীরিক ভাষাটাও ঢিলে ঢালা ছিল যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দুই ম্যাচে কোনো রকম লড়াই করার মানসিকতা দেখা যায়নি সাকিব মুস্তাফিজ রিয়াদদের ভাবুন তো প্রথম ম্যাচে শেষ তিন ওভারে ওভার প্রতি পনেরো রানের বেশি আস্কিং রান রেট ডিফেন্ড করতে পারল না ইনফর মুস্তাফিজ ও শরিফুল দুই ম্যাচে ব্যাটারদের দায়িত্ব শাস্তি পাবার মতো উনিশ বলে বাংলাদেশের দরকার যখন মাত্র একুশ রান তখন হাতে পাঁচ উইকেট ক্রিজে সাকিব ওরিয়াদ সেই ম্যাচ কীভাবে হারে বাংলাদেশ তাই তো বলাই যায় বিশ্বকাপের আগে তলা নিতে শান্তদের আত্মবিশ্বাস সেই সাথে তলা নিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও এমনিতে বিশ্বকাপে সবসময় ব্যর্থ হয় বাংলাদেশ তার কারণ ব্যাটারদের স্কিলের ঘাটতি এই যেমন দু বাইশ সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ছিলেন সর্বোচ্চ স্কোরার ছয় ম্যাচে বিরাটের রান দুশো ছিয়ানব্বই গড় আটানব্বই দশমিক ছয় ছয় আর স্ট্রাইক রেট একশো ছত্রিশ প্লাস সেখানে বাংলাদেশের টপ স্কোরার নাজমুল শান্ত পাঁচ ম্যাচে করেন একশো আশি রান গড় ছত্রিশ আর স্ট্রাইক রেট একশো চোদ্দো প্লাস এখানেই বোঝা যায় সেরাদের সাথে টাইগারদের শক্তিমত্তার ফারাক কতটা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান ফলাফল একই টপ স্কোরার বাবুর আজম ছয় ম্যাচে করেন তিনশো তিন রান গড় ষাট আর বাংলাদেশের টপ স্কোরার নাইম শেখের রান ছিল সাত ম্যাচে একশো চুয়াত্তর গড় চব্বিশ দশমিক আট পাঁচ তাই তো পয়লা জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও শান্তদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করাটা বোকামি তবে মূল আসরে তানজিৎ তামিম হৃদয় রিয়াদরা ধারাবাহিকতা যদি বজায় রাখেন আর সাকিব লিটন শান্তর ব্যাটে যদি রান ফেরে তাহলেই কেবল সুপারেট অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যেতে পারে বাংলাদেশ